আসসালামু আলাইকুম। মার্কেটিং আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বা আমরা দেখাবো গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টের কীভাবে অ্যাক্সেস নিতে হয় এবং অ্যাকাউন্ট আমরা কীভাবে অ্যাক্সেস দিব এবং একই অ্যাকাউন্টের আন্ডারে কীভাবে আমরা অনেকগুলো কন্টেইনার ক্রিয়েট করতে পারি সে বিষয় নিয়ে চলো আমাদের স্ক্রিনে। তো আমরা লিখে সার্চ করব গুগল ডট ট্যাগ ম্যানেজার ডট কম। লিখে সার্চ করার পর আমাদের এই একটি ইন্টারফেস নিয়ে আসবে। এই লিঙ্কে আমি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরকম আসার পর এখানে আসছে অ্যাকাউন্ট এবং গুগল ট্যাগস। তো আমরা ক্রিয়েট করব গুগল অ্যাকাউন্ট। তো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ডান দিকে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এরপরে আমাদের বলছে যে অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। তো আমরা অ্যাকাউন্টের একটা নাম দিলাম, ডিজিটাল নাম দিলাম। কান্ট্রি আপনি এখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন, ইউনাইটেড স্টেট। আর আপনি এটি শেয়ার করবেন কি না, শেয়ার ডাটা যদি শেয়ার করতে চান সেটা করতে পারেন। এটি হলো আমাদের প্রথম হলো অ্যাকাউন্ট পার্ট, মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট পার্ট। অ্যাকাউন্টের মধ্যে আমাদের থাকবে একটা নাম, আর এরপর আছে কন্টেইনার। তো কন্টেইনার কি, ওই কন্টেইনার সেট আপ। তো কন্টেইনারের আমরা একটা নাম দেবো, ওইটাই দিয়ে দিলাম ডিজিটাল। এখন এই কন্টেইনারের আবার আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, ওয়েব আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, সার্ভার আছে। তো আমরা কোনটা করব, আমরা ওয়েব করব, যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য করব সেজন্য আমরা ওয়েব সিলেক্ট করলাম। ওয়েব সিলেক্ট করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অ্যান্ড কন্ডিশন। এগুলো যদি আপনি মনে করেন পড়ে নেবেন তো পড়ে নিতে পারেন। তো এখানে আসার পর যে আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রসেসিং টার্মস, এটি টিক মার্ক চেক মার্ক করে দেবেন, এরপরে ইয়েস দিয়ে দেবেন। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পন্ন। তো দেখুন আমাদের ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার আমাদের এখানে একটি আইডি দিয়েছে বা একটা জাভাস্ক্রিপ্ট কোড দিয়েছে কোডিং এখানে। আমরা এটা ওকে করে দিলাম। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের ইন্টারফেসটা হবে এরকম দেখতে। এর মধ্যে কী থাকবে, ওয়ার্কস স্পেস ভার্সন অ্যাডমিন, তারপর নিচের দিকে ডিফল্ট হিসাবে থাকবে ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। তো এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, টেমপ্লেট এগুলো নিয়ে আমি পরের ভিডিওটা আলোচনা করব। তো আমাদের আজকে মূল পাঠ হচ্ছে আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং কীভাবে এটির অ্যাক্সেস দেব। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের প্রথম অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন প্যানেলে আসার পর এখানে দেখেন দুইটি পার্ট, অ্যাকাউন্ট কন্টেইনার। এখন এই অ্যাকাউন্ট আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে আমরা যদি ইচ্ছা করে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এরকম করে আমি আর একটা অ্যাকাউন্টের নাম দিলাম, ধরেন মার্কেটিং, দিয়ে দিলাম টিক মার্ক, দিয়ে দিলাম মার্কেটিং কন্টেইনার, দিয়ে ওয়েব দিলাম ক্রিয়েট, এগ্রি, ইয়েস। সেম প্রসেসে আপনারা করবেন। তো আমি ওটার ভিতরে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখানে আমি আমাকে আবার আরেকটা নতুন আইডি দিবে এবং নতুন আইডি দিয়েছে মার্কেটিংয়ের, নতুন আইডি দিয়েছে নতুন করলাম। দেখেন এখানে মার্কেটিং, মার্কেটিংয়ের আইডিটা জিটিএম আইডি হচ্ছে এইটা 7F। আর আমি যদি এখানে আবার ডিজিটালটা সেভ করি, দেখেন দেখেন ডিজিটালটার হচ্ছে 37। তো এভাবে আপনারা করতে পারেন। তো এরপরে আমরা চলে যাব আবার আমাদের অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে দুইটি পার্ট আছে, একটি হচ্ছে অ্যাকাউন্ট পার্ট। যদি
আপনার ভায়ারের অথবা আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার যদি একটি ওয়েবসাইট হয় অথবা একাধিক ওয়েবসাইট হয়, এখানে একটি অ্যাকাউন্ট আছে, তো একটি অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি নিতে পারেন। তো ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনি প্লাসে ক্লিক করবেন, অ্যাড ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেইলটা লিখে দেবেন, আপনি যাকে দেবেন সেই ইমেলটা লিখে দেবেন এখানে। যেমন আমি একটা ইমেল দিয়ে দেই, আমি এই ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পরে এখানে নিচে দেখেন অ্যাকাউন্ট পারমিশন, আপনি অ্যাকাউন্টে অ্যাক্সেসটা দিবেন সেটা কোন পারমিশন দিবেন, যেমন অ্যাডমিনিস্ট্রেটর আছে, ইউজার আছে। এখন আমি এই দুইটা ঠিক দিয়ে দিলাম। আর এরপরে আরও আছে, এখানে যেমন সিলেক্ট অলে যদি আমি ক্লিক করি, এখান থেকে আপনি সে পাবলিশ করতে পারে, অ্যাপ্রুভ করতে পারে, এডিট করতে পারে, রিড করতে পারবে, সবগুলো দিয়ে আপনি ডান দিতে পারেন। অথবা শুধু যদি আপনি এডিট এডিট অপশন দেন, সে শুধু এডিট করবে, এডিট করবে, রিড করবে, মানে পড়তে পারবে এবং সে এডিট করতে পারবে। আর অ্যাপ্রুভাল দিতে পারলে অ্যাপ্রুভাল, পাবলিশ, ডান, আমি দিয়ে সেট অল করে দিয়ে দিয়ে দিল। এবার এখানে দেখেন ইনভাইট লেখা, ডান দিকে উপরের দিকে ইনভাইটেশন লেখা, এজ ইনভাইট, ইনভাইটে ক্লিক করে দিলাম। ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর আমি যে জিমেইলে দিয়েছি, এই কন্টেইনার সিস্টেমটা হচ্ছে এই ইয়াটা আমাদের এই অ্যাকাউন্টের ভিতরেই থাকবে, এখানে আমাদের জিমেইলে আলাদাভাবে যাবে না। দেখেন ইনভাইট পাঠাইছে, এই অ্যাকাউন্টে আমি ইনভাইট পাঠাইছি। তো এখান থেকে আমি কেটে দেই, কেটে দিয়ে আবার ওয়ার্ক স্পেসে আসি। তো আমাদের ওই জিমেইলটা আমরা একটা চেক করে আসি, দেখি আমাদের জিমেইলে কোনো মেইল আসছে কিনা ইনভাইটেশনের। এই দেখেন একটা ডিজিটাল যে আমাদের অ্যাকাউন্ট, সেখান থেকে ওই দেখ একটা ইনভাইটেশন আসছে। আমি যদি এখানে ওপেন ইনভাইট দেয় তো আমি এখানে অ্যাক্সেস পেয়ে যাব, এই অ্যাকাউন্ট থেকে আমি তখন কাজ করতে পারবো। তো এইভাবে আমরা দিব। এখন হচ্ছে এটা অ্যাকাউন্ট সেকশনে আমরা দিলাম। আর যদি ভাড়ের কি অ্যাকাউন্টের অনেকগুলো ওয়েবসাইট থাকে তাহলে আমরা এই কন্টেইনার থেকে দেবো, তাহলে আমরা আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কন্টেইনার বানাবো। তাহলে এই ইউজার ম্যানেজমেন্ট থেকে একই সিস্টেমে আমরা ইনভাইটেশন পাঠাবো। তো এভাবে আবার এই প্লাসে ক্লিক করবো, অ্যাড ইউজার, এখানে এসে মেইলটা দিব, দেওয়ার পরে পাবলিশ দিব।